মাই চ্যানেল দীপুজ্যা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো এখন হচ্ছে কি, আমরা বাপের বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে আসার সময় একটুখানি ভিডিও করছিলাম, তোমরা দেখলে, এখানে গাড়িটা রেখেছি। সর্দিদের বাড়িতে এখন আছি, ওদের গ্যারেজে এই গাড়িটা রাখলাম। এবার গাড়িটা রেখে আমরা যাব। যাওয়ার পর ঠান্ডা লেগেছে, তো এখন হচ্ছে কি বাস উঠবে, বাস উঠলে আবার দেখা হচ্ছে। চলো হঠাৎ যাচ্ছি, মা শরীরটা একটু খারাপ, তো তার জন্য আর আজকেই ছুটি, কালকে হোলিতে ছুটি দিয়েছিল, আজকেও ছুটি দিয়েছে। তো ভালো তো চলো তাহলে এই ছুটিকে দেখেও আসা হবে আর ঘুরেও আসা হবে ওখান থেকে, তার জন্যই যা বার হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। চলো খেয়ে নি, তারপর জামা চেঞ্জ করে নাইটি পরবো। দুখানা নাইটি আনতে ভুলে গেছি, একখানা নাইটি এনেছি, একদিন পর পর চেঞ্জ করে পরবো, নাইটি আনতেই ভুলে গেছি। আমার দিদির নাইটি পরবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, যাতে তেতোটা কম হয়। এখানে আছে স্যালাড, আর এখানে আছে হচ্ছে কি মাছের ঝাল আলু দিয়ে। অর্ধেক আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই যে আমার বোন খাচ্ছে, আমার মা বসে আছে, তো চলো খাই। তো এই যে সন্ধ্যে হয়ে গেছে, আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার সিঙ্গারা, কিন্তু ও ভিডিও করছে, আগে মাংস খেয়েছিল, এখনো কিন্তু ওটা ভিডিও করে দেয়নি ও তখন। হ্যাঁ, আমাদের একটা পকোড়া খাওয়া গেছে, সময় ভিডিও করা হয়নি। এখন দিয়া গরম গরম সিঙ্গারাগুলো শোকেসের মধ্যে গুছিয়ে এসছে, আর ও একটা নিয়ে চলে এসছে ছোটোটা। আর বদ্দা ওখানে শুয়ে আছে, ফোকাস করছে না। আর টিনা মানে মেজে বড় ওখানে হচ্ছে কি ওই স্যালাডের এগুলো কাটছে, জুম করে দেখিয়ে দিলাম, কিন্তু ও দেখছি ফোনের দিকে তাকাতে চাইছে না। ঢং বোন কেমন ঢং করে কথা বলা লাগে না, তারা মোটা হয়ে গেছে, কত মালসা মালসা হয়ে গেছে মালসা। দেখো আমরা আবার খেতে বসে পড়েছি। এখানে নিয়েছি স্যান্ডউইচ নিয়েছি একটা, আর এটা হচ্ছে কি চিকেন পকোড়া, আর এই যে হচ্ছে কি স্যালাড। ছোট বসে পড়েছে, তো আমি এখন হচ্ছে কি সবে খেতে বসেছি, আমাকে কেউ একটা কিছু খেতে দেয়নি। এখন স্যান্ডউইচ খাবো আর ও এখন পকোড়া খাবে। হ্যাঁ চলো বেশি কথা না বলে আমরা খেয়ে নিই। আমার বরের কিন্তু এই স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, দুধ চা খায়, তোমাদেরকে দেখালাম। আমি স্যান্ডউইচ দিয়েছিলাম, তারপরে খেয়েছি, খেয়ে আবার দুধ চা এক কাপ। মা দোকানে বসে আছে, এই যে মেজো বোন, তোমরা দেখতেই পাচ্ছ, আর হচ্ছে কি বাবা তো এখনো আসেনি। বাবা সে তিনটের সময় বার হয়েছে কাজে গেছে, বাবা যেহেতু গাড়ি চালায় তো একজনের বাড়িতেই আছে। সেই বয়স্ক মহিলার বয়স্ক বুড়িটা খুব নির্যাতন করে, তো ওনাদের বাড়িতে এখনো বসে আছে, কিন্তু গাড়ি কোথাও ঘুরতে যায়নি। ঘুরতে নাকি দুবার গিয়েছিলো, অ্যাক্সিস মলে গিয়েছিলো আর সিটি সেন্টারে গিয়েছিলো, ঘুরে আবার বাড়ির বাবা বসে আছে, এখন আর কোথাও যাবে না, তো তার জন্য বুড়ো বুড়ি ধরে বসে আছে বাবা, কী আর করবে। তো তাই হোক চলো এখন আমরা খাই, যে আমার বর প্রচণ্ড হয় ঠান্ডা লেগেছে, চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। খাচ্ছি দেখা,
দেখা আমার দিকে দেখা খাচ্ছে দেখো তোমরা জিনিসটা, এই জিনিসটা বেশি খেতে ভালো লাগে। এতগুলো খাবার খেয়েছে, স্যান্ডউইচ খেয়েছে, সিঙ্গারা খেয়েছে, পকোড়া খেয়েছে, এখন আবার কুল নিয়ে বসে যাওয়ার ভুল। কিন্তু আমি স্যান্ডউইচ পকোড়া তো খাইনি, আমি শুধু স্যান্ডউইচ খেয়েছি। আর সিঙ্গারাটা কে খেয়েছিল? সিঙ্গারাটা এতে খেয়েছে। কি হবে, ভালো খাবার খেয়ে আবার কুল, তো যেন একটা খেয়ে দেখি। কুল খেয়েছি এতদিন, কুলের আটি আমি হচ্ছে কি বার করতে পারি না, গিয়ে নি তো এই দেখো এখন হচ্ছে কি স্যুপ করা হয়েছে, আবার চিকেন স্যুপ মেজো করেছে, মেজো বসেছে দেখো না কেমন করে। আমার বর বলছে কি যে তুমি একটু শিখে নাও, কিন্তু আমার শিখে লাভ নেই, চুলগুলো সব খুলে গেছে, আমি সব পারি কিন্তু আমি করি না, ঠিক আছে তাই তো। আমার মেয়ে ছোট বোন কি বলবে তোমাদেরকে বলছি, দাঁড়াও এই ছোট এই তুই শুনবি, আয় এখানে এখানে শোন, ঠিক আছে নাহলে আবার দিন আর ঘুরতে দিচ্ছি, তুই এখানে শোন তাড়াতাড়ি আয়, টাইম লাগবে, তুই কি করছিস তাড়াতাড়ি আয়, আমি বলছি কি যে আমি সব রান্না করতে পারি কিন্তু আমি করি না তাই তো। আর তুই আগে এই কিছু বলবি না, নেভার, শুধু নেভার আর কিছু না, না তুই তোর একটুখানি বড় বড় ডায়লগ দে, ডায়লগ কিছু নেই তো দেখা, চলো খেয়ে নিই তাও দেখাচ্ছি। সবার খাওয়া কমপ্লিট, আমি সবার লাস্টে খেতে বসেছি, এখানে আছে ডাল সিদ্ধ আর বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে কি আমার জন্য মাংস, আর মাংস কষা করেছিল মা, তো সেটাই আছে, এটাই আজকে রাতে খাবার। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর ছোটোরা তো খেতে পারিনি, আজকে ছোটোটা ঘুমিয়ে পড়েছে, অনেক কিছু খেয়েছে তার জন্য ভাত খাবে না, ঘুমিয়ে পড়েছে, আর মশারি ভেতরে আমরা ঢুকিয়েছি, তখন মশা খাওয়াচ্ছি, মশা ঢুকেছে বলে একটা ওই জন্যই ছটপা ছটপা করছে। তো যাই হোক চলো, আমাদের মানে এখানে বুঝতে পারছি না মশাইয়ের মাথায় লেগে যাচ্ছে, তো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনে হিট করবে। তো চলো এখন টাটা বাই, নেক্সট কোনো ভিডিওতে আমার দেখা হবে, লাভ ইউ। আর এই দেখো আমার বোন আমাকে নেট পলিশ করে দিয়েছে, বলছে কি তোর একটা নখ দিয়ে নেল পলিশ করেছি, এই আঙুলটা নেল পলিশ করে দিচ্ছিল, দিদি কি সব আঙুলে নেল পলিশ করে দিয়েছে। চলো টাটা।